খুনের মামলার আসামি আরাফ খানকে ফেরানোর বিষয়ে কোনো অগ্রগতি তেমন নেই। উল্টো ফেসবুক লাইভে এসে সে দাবি করেছে তাকে মাসখানেক আটকে রেখে ছেড়ে দেওয়া হয়েছে, যদিও দেশের গোয়েন্দা কর্মকর্তারা তার কথা বিশ্বাস করতে চান না। তারা বলছেন ইন্টারপোলের ফেরারি তালিকায় আরাফের নাম উঠেছে, তাকে ফেরত আনা প্রক্রিয়ার ব্যাপার মাত্র। বাকিটা জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। হঠাৎ করে টাকার কুমির পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান সবশেষ নিজের স্বর্ণের দোকান উদ্বোধনে সাকিব আল হাসানকে ডেকে নিয়ে আলোচনায় আসেন তিনি। ফেরারি আসামির বিষয়টি জানাজানির পর তাকে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করে পুলিশ, ইন্টারপোলের সহায়তাও চাওয়া হয়। মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ওঠে আরাফের, কিন্তু ফিরিয়ে আনা যায়নি। পুলিশের সূত্রগুলো বলছে মূলত ভারতীয় পাসপোর্টে সেখানে অবস্থান করছে আরাফ, তাই বাংলাদেশের হাতে তাকে দুবাই পুলিশ ফেরত দেবে কিনা তা নিয়ে জটিলতা আছে। এর মধ্যে কদিন আগে ফেসবুক লাইভে আরাফের দাবি তাকে ডেকে নিয়ে এক মাসের বেশি আটকে রেখে ছেড়ে দিয়েছে ইন্টারপোল। আমাকে ইন্টারপোলে নিয়ে গেলে ইন্টারপোলে আমাকে রাখলো এক মাস সাত দিন, আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। তাকে ফেরত আনতে সময় লাগছে বলে দুবাইয়ে বসে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের নামে নিয়মিত মিথ্যাচার ও হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে আরাফ খানকে। যে ১০০ টাকা দিয়ে আমি সাংবাদিক কিনছি, সময় টিভির সাংবাদিক, ঠিক আছে, যমুনা টিভির সাংবাদিক এখানে আসছে, ২০০ টাকা দিয়ে যমুনা টিভির সাংবাদিক কেনা যায়, ১০০ টাকা দিয়ে সময় টিভির সাংবাদিক কেনা যায়। আরাফের এসব কথা মিথ্যা দাবি করে ক্ষুব্ধ দুবাই প্রবাসী গণমাধ্যম কর্মীরা। ভাইরাল হওয়ার জন্য সাংবাদিকের কেন গালিগালাজ করবে? এইরকম আরব খানের মতো লোক আমরা তীব্র নিন্দা জানাই। মূল কথা হচ্ছে সে সাংবাদিকদের গালি দিয়ে ফেমাস হওয়ার জন্য যে ধরনের কথা বলার দরকার সেভাবেই সে গল্প কাহিনী সাজানোর মতো করে সে সাজায়া এই তার এই গালিগালাজ, এবং সে সেটা করে যাচ্ছে। আরব খান জেলে ছিল এটা আসলে আমরা কেউ জানলাম না, দূতাবাসের পক্ষ থেকে কেউ জানতে পারিনি, কনসুলেটের পক্ষ থেকে কেউ জানতে পারিনি। অল্প সময়ে আরাফ এত টাকা কোথায় পেল তা নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি পুলিশ। ফিনান্সিয়াল ক্রাইমের মানি লন্ডারিং ইউনিট দুবাইয়ে তার কত সম্পদ আছে তার খোঁজে আছে। অন্যদিকে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটি তদারক করছে পুলিশ সদর ও ঢাকার ডিবি পুলিশ। দুবাই পুলিশকে অবহিত করেছি এবং দুবাইয়ে যে বাংলাদেশের কনসুল জেনারেল, এই কনসুল জেনারেলকে আমরা এই জিনিসটা জানিয়েছি। বাংলাদেশে দুবাইয়ের যে রাষ্ট্রদূত থাকেন ওনার কাছে আমি নিজে কথা বলেছি, ইন্টারপোল কাজ করছেন, আমরাও আমাদের পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে আমরা যোগাযোগ আছি, আমরা মনে করি তারে স্বল্প সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে পারবে। আরাফের দাবি অনুযায়ী ইন্টারপোল এক মাস আটকে রেখে এভাবে ছেড়ে দেওয়ার বক্তব্য কতটুকু সত্য তা নিয়েও সন্দিহান বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।